বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاح وإنها لكبيرة إلا على الخاشعين. وقال سبحانه وتعالى: واستعينوا بالصبر والصلاح إن الله مع الصابرين. وقال الله سبحانه وتعالى: নহুম ফি সলাম ফা অইলুন শুরুতেই আল্লাহ সুবাহর দরবারে সুক্রিয়া পেশ করছি যার অশেষ অনুগ্রহে আমরা সত্য সঠিক কল্যাণকর মঙ্গলজনক দিন ইসলামের পথে এর ছায়া তোলে আমরা আশ্রয় পেয়েছি আলহামদুলিল্লাহ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের প্রতি যিনি আমাদেরকে কল্যাণের পথে মঙ্গলের পথে পরিচালিত হওয়ার জন্য একটি চমৎকার আদর্শ আমাদের জন্য রেখে গেছে আজকের যুব সমাজ বর্তমান বিশ্বে আধুনিক সভ্যতার স্রোতধারায় তারা কিভাবে চলবে তাদের কাজগুলো কিভাবে সম্পাদন করবেন কিভাবে সফলতা অর্জন করবেন এর জন্য একটি পূর্ণাঙ্গ চমৎকার জীবন ব্যবস্থা আল্লাহ সুবাহন আলা নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলীহি মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন যে কারণে আমরা আল্লাহর দরবারে যেমন সাজদায় সুক্রিয়া আদায় করি আমরা পরিপূর্ণ ভক্তি বিশ্বাস এবং মহব্বতের সঙ্গে নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ আমরা ধারাবাহিকভাবে যে আলোচনাটি আজকে দীর্ঘদিন যাবৎ চালিয়ে আসছি সেটি হলো আধুনিক সভ্যতা এবং আমাদের মুসলিম যুব সমাজ তাদের করণীয় এবং তাদের বর্জনীয় বিষয় পবিত্র কোরআন এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের হাদিস সমূহ থেকে যুবকদের জন্য কী কী করণীয় নির্ধারিত হয়েছে এবং তারা কি কি বিষয় থেকে নিজেদেরকে রক্ষা করবেন বেঁচে থাকবেন পরিহার করবেন বর্জন করবেন একটি যথেষ্ট দীর্ঘ বড় এবং পরিপূর্ণ একটি আলোচনা আমরা এই আলোচনার মাধ্যমে যুব মানসিকতায় চলমান বিশ্বের নেতিবাচক কালচারের প্রভাবে প্রভাবিত হয়ে ইসলাম সম্পর্কে যে অস্পষ্ট ধারণা অথবা নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে আমরা এই ধারণাটিকে পাল্টে দিয়ে ইতিবাচক এবং ইসলাম মুখী মল্লবোধের দিকে আকৃষ্ট করার জন্য এবং তাদেরকে আল্লাহর ইবাদতে অনুপ্রাণিত করার জন্য আল্লাহ কোরআন এবং রাসুলের বিভিন্ন হাদিস এবং সাহাবাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করছি যুবক বন্ধুরা যারা আমাদের এই আলোচনার সঙ্গে আছেন অথবা মাঝে মাঝে যারা যোগদান করেছেন আপনারা আমাদের আলোচনা থেকে এটি হয়তো স্পষ্ট উপলব্ধি করতে পেরেছেন যে একজন মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে দামি মূল্যবান যে সময় যে সময় কাল সেই সময়টি হচ্ছে যৌবন কাল এই যৌবনকালই আমাদের অর্জন করার সময় আমরা কি অর্জন করব জীবনে সব কিছু সব কিছু বলতে আমাদের দেশে একটি প্রচলিত কথাই বলা হয় পঁচিশ বিশ বছরের ভিতরে এলেম অর্জন করা জ্ঞান অর্জন করার একটা পর্যায় ওই পাঁচ বছরের শিশু পাঁচ বছরের শিশুতে পরিণত হই বছর বয়সে আমরা প্রাথমিক বিদ্যালয় অতিক্রম করে মাধ্যমিক বিদ্যালয়ে আমরা যখন পদার্পণ করি তখন আমরা হই কিশোর মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ বছরের পড়াশোনা শেষ করে আমরা যখন উচ্চ পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হই তখন আমরা হই তরুণ কিভাবে আমরা নিজেদেরকে বর্তমানের এই প্রগতির স্রোতে ভাসমান আধুনিক কালচার এবং এই কালচার বলতে যাকে বলা হয় মানুষের সুকুমার বৃত্তির একটি সুসামঞ্জস্যশীল বৈজ্ঞানিক বিকাশ আজকে সংস্কৃতি বলতে আর এই সংজ্ঞার ভিতরে নেই আজকে সংস্কৃতি বলতেই হচ্ছে ধুমধারাক্কা উ নৃত্য চিৎকার করা গান গান ফাটিয়ে ফেলা ড্রামের তাল বাজনা একজন বয়স্ক মানুষ এই ধরনের ভয়ঙ্কর আওয়াজে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠেন এ কি নৃত্য নাকি এক ধরনের উন্মত্ততা এক ধরনের ভয়ঙ্কর লাফালাফি আজকে এটা হয়ে গেছে এই যুগের কালচার গান অর্থবোধক ইতিবাচক তাও হিদি চেতনামূলক এবং আল্লাহর দিকে মন আকৃষ্ট হয় এই ধরনের শব্দমালায় তৈরি কোনো বাক্য ইসলাম শ্রবণ করতে নিষেধ করে না কিন্তু আজকের দিনের রচিত গানগুলো সঙ্গীতগুলো আমরা যারা আজকে এই বয়সে পৌঁছে গেছি আমার মতো বয়সে যারা আছেন আমার টিভির সামনে এই আলোচনা শুনছেন সম্মানিত সুতিবৃন্দ আপনাদের কাছে আমি বিচারের দায়িত্ব ছেড়ে দিলাম এগুলোকে কি সংস্কৃত সুস্থ সংস্কৃত অথবা মানুষের মনের অনুভূতি মিশ্রিত গান বলা যায় এগুলোই বর্তমান ইয়াং জেনারেশনের কাছে একেবারে হটকে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে চোখ পড়ে যায় বিভিন্ন টিভির এই ধরনের কালচারাল প্রোগ্রামের উপরে হয়তো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড কি হচ্ছে তখন আমি মিলাতে পারি না যে অডিটোরিয়ামে অথবা বিশাল ময়দানে অথবা এই ধরনের গানের কোনো কনসার্টে যারা যোগদান করে তারা কেন চিৎকার করছে তারা কেন লাফাচ্ছে তারা কেন গায়ের গেঞ্জি খুলে ছেঁড়ে ফেলতেছে এটা কি তখন মনে হয় যে এরা তো কেউ সুস্থ না এরা অসুস্থ আমার এই কথার সঙ্গে আপনারা অবশ্যই হয়তো একমত হবেন যে বর্তমানে আধুনিক যারা এই কালচারের পরিচর্যা করেন তারাও বলেন এগুলো সুস্থ সংস্কৃতি নয় এগুলো অসুস্থ সংস্কৃতি অসুস্থ সংস্কৃতি দিয়ে কোনো জাতির যুব সমাজকে কখনোই আদর্শ গড়ে তোলা আদর্শভাবে পরিচালিত করা সম্ভব নয় সম্মানিত যুবক ভাইয়েরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা আপনার ইসলাম আপনাকে সংস্কৃতি দিয়েছে কালচার কারণ ইসলাম তো কমপ্লিট পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি মিষ্টি করে কথা বলতে পারবেন না আপনার ভিতরের সুন্দর শব্দমালা দিয়ে আপনার অনুভূতি ব্যক্ত করতে পারবেন না এটা তো ইসলাম করেনি আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তৌনু মনে তারই অনুভব দেখুন তো শব্দগুলো দিয়ে কি চমৎকার একটি অনুভূতি তুমি রাহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান এই যে শব্দমালা এই শব্দমালা দিয়ে যে মনের অনুভূতি ব্যক্ত করা এটা ইসলামিক কালচার এবং এর মধ্য দিয়ে একদিকে আল্লাহ শুক্রিয়া আদায় করা হয় মনের অনুভূতি ব্যক্ত করা হয় কিন্তু আজকের সংস্কৃতি আজকের কালচার আমাদেরকে হতাশ করে আধুনিক কালচার মডার্ন কালচার ডিজিটাল কালচার আজকে ডিজিটালের বদৌলতে আমরা গোটা বিশ্বের কালচারের সঙ্গে পরিচিত কোন দেশে কি হচ্ছে আমরা মুহূর্তের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে এগুলো পেয়ে যাই দেখে যাই আর আমাদের অ্যাডভান্স অগ্রসরমান যুবকদের কাছে এগুলো এখন অতি সহজভাবে সহজলভ্য উপাদান তারা দেখেন দেখতে পারেন এবং অনেক সময় তারা সেগুলো উপভোগ করেন কিন্তু একজন মুসলিম হিসাবে একজন মুসলমান ইমানদার হিসাবে যুবক যার ভিতরে ইমান আছে আমরা যে ইমানের কথা বলেছি যার ভিতরে তাকুয়া আছে যে ব্যক্তি আল্লাহকে ভয় ভয় করে করে এবং যে নিজেকে একজন প্রকৃত প্রকৃত মুসলিম মনে করে সে কখনো ওই কালচারের দিকে আকৃষ্ট হতে পারে না স্রোতের মধ্যে বঙ্গপালের মতো ভেসে যাওয়া লাখো লাখ যুবক যখন এই সংস্কৃতির দিকেই ধাবিত হচ্ছে তখন আমাদের মাঝে মাত্র গুটি কতেক যুবক হয়তো নিজেদের ইমান আকিদা বাঁচিয়ে তাদের চোখ তাদের কানকে রক্ষা করে এই অপসংস্কৃতি থেকে নিজেরা আল্লাহর দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে চলছেন তাদের জন্য আল্লাহ সুহানার কাছে এই দোয়া আল্লাহ তাদেরকে এই শক্তিতে আরো বরকত দান করুন এবং তাদেরকে আরো তৌফিক দান করুন আমিন এবং এইসব যুবকদেরকে দেখে আমাদের ওই যে স্রোতে ভাসমান যে যুবকরা আজকে হারিয়ে যাচ্ছে অপসংস্কৃতিতে তারা যেন সেখান থেকে ফিরে আসেন এবং সুস্থ ধারার ইসলামী মূল্যবোধের আদর্শের দিকে তারা এই চর্চাকে গ্রহণ করেন আমরা এই কামনা করছি সুদীবৃন্দ একজন মুসলিম যুবক তার জন্য গুরুত্বপূর্ণ করণীয় কাজটি কি সে ইমান এনেছে আল্লাহর উপরে আল্লাহর বিধানকে মেনে নিয়েছে আত্মসমর্পণকারী রূপে আল্লাহর নির্দেশ মোতাবেক ওয়ালা ইল্লা ওয়া মুসলিমুন সে মুসলিম হিসাবে মুসলমানের খাতায় তার নাম লিখিয়েছে অতএব আমরা দ্বিতীয় পর্যায়ে বলেছিলাম যে সে তাকে শুদ্ধ এবং পরিশুদ্ধ করেছে অন্যায় থেকে গুণা থেকে তাকুয়া অর্জন করে তারপর তার ভিতরে একটি ভয় জাহান্নামের ভয় আল্লাহর শাস্তির ভয় তার হিসাবের ভয় তাকে সমস্ত পাপ থেকে রক্ষা করেছে আমরা বিষয়টি আরও একটু বিশ্লেষণ করব তবে বিরতি থেকে ফিরে আসার পর বিরতির সময় আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আল কোরআন মূল হেদায়তের আল কোরআন থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিসিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুঝি শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ আজ রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় দা স্টুডেন্ট অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল So blessed to be with them. M-U-S L-I-M. I'm so blessed.

বদৌলতে আমরা গোটা বিশ্বের কালচারের সঙ্গে পরিচিত কোন দেশে কি হচ্ছে আমরা মুহূর্তের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে এগুলো পেয়ে যাই দেখে যাই আর আমাদের অ্যাডভান্স অগ্রসরমান যুবকদের কাছে এগুলো এখন অতি সহজভাবে সহজলভ্য উপাদান তারা দেখেন দেখতে পারেন এবং অনেক সময় তারা সেগুলো উপভোগ করেন কিন্তু একজন মুসলিম হিসাবে একজন মুসলমান ইমানদার হিসাবে যুবক যার ভিতরে ইমান আছে আমরা যে ইমানের কথা বলেছি যার ভিতরে তাকোয়া আছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পিতা খাতিহি প্রকৃত ভয় করে এবং যে নিজেকে একজন প্রকৃত মুসলিম মনে করে সে কখনো ওই কালচারের দিকে আকৃষ্ট হতে পারে না স্রোতের মধ্যে পঙ্গপালের মতো ভেসে যাওয়া লাখো লাখো যুবক যখন এই সংস্কৃতির দিকেই ধাবিত হচ্ছে তখন আমাদের মাঝে মাত্র গুটি কতেক যুবক হয়তো নিজেদের ইমান আকিদা বাঁচিয়ে তাদের চোখ তাদের কানকে রক্ষা করে এই অপসংস্কৃতি থেকে নিজেরা আল্লাহর দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে চলছেন তাদের জন্য আল্লাহ আল্লাহর কাছে এই দোয়া আল্লাহ তাদেরকে এই শক্তিতে আরো বরকত দান করুন এবং তাদেরকে আরো তৌফিক দান করুন আমিন এবং এইসব যুবকদেরকে দেখে আমাদের ওই যে স্রোতে ভাসমান যে যুবকরা আজকে হারিয়ে যাচ্ছে অপসংস্কৃতিতে তারা যেন সেখান থেকে ফিরে আসেন এবং সুস্থ ধারার ইসলামী মূল্যবোধের আদর্শের দিকে তারা এই চর্চাকে গ্রহণ করেন আমরা এই কামনা করছি সুদীবৃন্দ একজন মুসলিম যুবক তার জন্য গুরুত্বপূর্ণ করণীয় কাজটি কি সে ইমান এনেছে আল্লাহর উপরে আল্লাহর বিধানকে মেনে নিয়েছে আত্মসমর্পণকারী রূপে আল্লাহর নির্দেশ মোতাবেক মুসলিমুন সে মুসলিম হিসাবে মুসলমানের খাতায় তার নাম লিখিয়েছে অতএব আমরা দ্বিতীয় পর্যায়ে বলেছিলাম যে সে তাকে শুদ্ধ এবং পরিশুদ্ধ করেছে অন্যায় থেকে গুণা থেকে অর্জন করে তারপর তার ভিতরে একটি ভয় জাহান্নামের ভয় আল্লাহর শাস্তির ভয় তার হিসাবের ভয় তাকে সমস্ত পাপ থেকে রক্ষা করেছে এবার তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ওই যে অপসংস্কৃতির কথা বললাম ওই যে আধুনিক সংস্কৃতির নামে অসুস্থ সংস্কৃতি আমাদের সমাজে আজকে চলছে এই অসুস্থ সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে একজন যুবক কিসের উপর অবলম্বন করে এর সমাধান কি দয়াময় আল্লাহ এই বিষয়েও তিনি আমাদেরকে সমাধান দিয়েছেন আল্লাহ বলছেন তানা আনিল ওয়াল মুনকার আর এটি হলো নামাজ নামাজ এবং নামাজ আমরা নামাজ শব্দটি বাংলায় ব্যবহার করি যদিও নামাজ সালাতের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশকারী শব্দ নয় কিন্তু যেহেতু আমরা বাংলা ভাষাভাষীগণ এই নামাজ শব্দটিকে বলার সাথে সাথে সালাত জহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এই ইবাদত বুঝে থাকি আসলে আমাদের শব্দটির ব্যবহার প্রচলন করা উচিত সালাত আমরা যুবকদের সাধারণ শ্রোতাদের সাধারণ দর্শকদের বোঝার জন্য নামাজ শব্দটি ব্যবহার করছি একজন মুসলিম যুবককে সব ধরনের পাপাচার থেকে সব ধরনের অপসংস্কৃতি থেকে উশৃঙ্খল শৃঙ্খল উদ্যম নৃত্য সম্বলিত এই ধরনের গান বাজনা থেকে রক্ষা করতে পারে সেই জিনিসটির নাম হলো সালাদ একদিকে সালাদ তাকে মন্দ এবং ঘৃণিত কাজ থেকে রক্ষা করে আরেকদিকে সালাদ তার ভিতরে একটা শক্তি তৈরি করে সর্বশ্রেষ্ঠ ইবাদত সর্বোত্তম ইবাদত সাইন্টিফিক ভাইরা এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষ সফলতা অর্জন করতে পারে কোন মুসলিম যুবক নামাজ না আদায় করে সালাত আদায় না করে অথবা সালাদ বা নামাজকে পরিহার করে সে যদি বলে যে আমি হয়তো নামাজ পড়ি না কিন্তু আমার ইমান মজবুত আছে এটা মিথ্যা এক ধরনের প্রতারণামূলক ঘোষণা যে নামাজ পড়ে না সে আবার কি করে একজন ভালো মুমেন হয় প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি ওসাল্লাম জীবনের শেষ মুহূর্তে মৃত্যু যন্ত্রণা অসুস্থতায় যখন তিনি কাতর আলী রাজি আল্লাহ তালাহ কাছে বসা আবেগ জড়িত কণ্ঠে আলীকে ডাক দিয়ে বললেন আলী আসলাত 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 ও মা মালাকাত ইমান হুকুম আলী নামাজের ব্যাপারে সচেতন থেকো নামাজ নামাজ এবং নামাজ আর তোমার অধীনস্থ দাস দাসী তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো তাদের অধিকার ঠিক মতো আদায় করো রাসুল সাল্লি সাল্লাম মুসলিম সমাজে প্রতিষ্ঠিত করে গেছেন এই সালাত যেদিন তিনি অসুস্থ অবস্থায় ঘরের পর্দা সরিয়ে মসজিদে নববীতে নামাজের সালাতের জামাত দেখছিলেন রাসুলের চোখ পানিতে সিক্ত হয়ে উঠেছিল হায় এই সালাত কায়েম করতে গিয়ে জীবনে কতই না প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন কত যুদ্ধে কত বাধায় কত কষ্টে তার জীবনের অনেক সময় কেটেছে পাথরের আঘাত আঘাত তার শরীরকে রক্তে রঞ্জিত করেছে মুসলমানদের জন্য হওয়া তা আল্লাহর সঙ্গে যোগাযোগের শ্রেষ্ঠ মিডিয়া হল সালাত এই সালাতের মাধ্যমে সরাসরি আল্লাহর সঙ্গে বান্দা কানেক্টেড হয়ে যায় বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন ডাইরেক্ট তার আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপিত হয় আমরা বাস্তবে কি দেখি আমাদের বাড়িতে আমাদের ঘরে আমাদের সমাজে আমরা সবচেয়ে বেশি উদাসীন এই নামাজ নামাজ বিষয়ে যেভাবে আল্লাহ আল্লাহর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব আল কোরআনের পর যে কিতাবটির নাম হলো শাহ আল বুখারি এই বুখারিতে যেভাবে নামাজ এসেছে আমরা সেই নামাজ আদায় করি না এটা একটা আফসোসের বিষয় হয়তো হতে পারে সেই কারণে আমরা আমাদের আদায়কৃত নামাজের দ্বারা যে নামাজের মূল উদ্দেশ্য আমরা সেই উদ্দেশ্যটি অর্জন করতে ব্যর্থ হচ্ছি নামাজের মূল উদ্দেশ্য হলো যে ব্যক্তি নামাজ আদায় করবে যে সমাজে নামাজ আদায় হবে যে সমাজে নামাজ প্রতিষ্ঠিত হবে যে সমাজে সালাদ সমাজের লোকজন যথাযথভাবে নামাজের প্রতি যত্নশীল প্রত্যেকেই হবে সেই সমাজে কখনো অনাচার পাপাচার বেবিচার অথবা কোনো প্রকারের গুনার কাজ সেই সমাজে ছড়িয়ে পড়তে পারে না কিন্তু আমরা কি দেখছি নামাজও আছে সবই আছে মসজিদে নামাজ হচ্ছে মসজিদের পাশের দোকানে ঠকানো হচ্ছে মসজিদে নামাজে আসছে তার পকেটে ঘুষের টাকা আছে মসজিদে নামাজে এসে দৌড়ে হাজির হয় অথচ সে সুদখুর যে যুবক নামাজে আসছে অথচ তার মধ্যে তাকওয়ার বড় অভাব আমরা অনেক সময় দেখেছি যে রামাজান মাসে নামাজির সংখ্যা খুব বেড়ে যায় আমাদের দেশে খুব উৎসব করে সবে বারাত উদযাপন করা হয় যদিও সবে বরাত উদযাপন করা সম্পর্কে কোনো বিশুদ্ধ নির্ভরযোগ্য দলিল নেই কিন্তু এটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং সেদিন দেখা যায় যে যুবকদের মধ্যে প্রতিটি মুসলমানের মধ্যে একটা আশ্চর্য রকমের হইচই পড়ে যায় তারা বিকেলেই গোসল করে সবকিছু বন্ধ করে দিয়ে কাজকর্ম সবে বরাত সবে বারাতে ছুটে চলে এটিকে একরাত্রে আদায় করার ইবাদত এটি কি শুধু রামাজান মাসে আদায় করার ইবাদত সম্মানিত বিচক্ষণ আমাদের দর্শকবৃন্দ আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম নামাজ হচ্ছে মানুষের জীবনের সঙ্গে দেহের সঙ্গে যেরকম আত্মা মানুষের সঙ্গে নামাজের সম্পর্ক হচ্ছে এরকম আত্মা তো যুবক ভাইরা আপনাদের প্রধান করণীয় কি আপনি নিজেকে সত্যিকারের একজন নামাজি হিসাবে তৈরি করুন আমার সম্মানিত বোনেরা আপনার মেকআপ মুছে যাবে আপনার মূল্যবান সৌন্দর্য অজু করলে ধুয়ে যাবে আপনি এই অজুহাতে সেই অজুহাতে নামাজ ছেড়ে দিয়েছেন গ্রামের অনেক বোনেরা আছেন বাচ্চাকে কোলে নিতে গিয়ে হয়তো সে মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছে এই অজুহাত বাচ্চার উপর দোষ চাপিয়ে আমাদের অনেক বোনেরা নামাজ আদায় করেন না আবার অনেক বোনেরা আছেন যারা সংসারের কাজকর্ম করতে গিয়ে সকালে নাস্তা রান্না করতে হয় দুপুরে খাবার তৈরি করতে হয় বিকালে ঘরদুয়ার পরিচ্ছন্ন পরিষ্কার করতে হয় কখন নামাজ পড়ি তা আমরা আপনাদেরকে আল্লাপাকের এই সর্বশ্রেষ্ঠ ইবাদত যে সম্পর্কে আল্লাহ দিন প্রথম হিসাব নেবেন নামাজের হিসাব ঠিক বাকি হিসাব তার পাক মাফ করে দিতে পারেন এই নামাজের ব্যাপারে বলবো নামাজকে কখনো বলো না যে আমার কাজ আছে নামাজকে কখনো বলো না যে আমার কাজ আছে অর্থাৎ কাজের কথা বলে আমি ব্যস্ত আমার অনেক কাজ আমি নামাজ পড়তে পারি না এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয় বরং কাজকে বলো আমার নামাজের সময় হয়েছে আগে নামাজ কারণ এটি হলো আমার জীবনের সবচাইতে বড় সম্পদ আল্লাহ পবিত্র কোরআনে এ সোরা ম বলছেন কাদ আফলাহাল মিনুন, ওই মোমেন ওই বিশ্বাসী তো সেদিন সফল হবে ওই বিশ্বাসীর জীবনেই সফলতা আসবে কারা আল্লাদিন আহ হুম ফি সলা তিহিম যারা বিনম্রভাবে হৃদয়ে ভয় নিয়ে। যারা নামাজে দণ্ডায়মান হয় যে যুবক নামাজে দাঁড়ায় রাসুল সাল্লাহ যৌবনের এই নামাজ আল্লাহর কাছে বড় প্রিয় যারা যত্নের সঙ্গে নামাজ আদায় করে যুবক বন্ধুরা আমার বোনেরা নামাজকে কখনো যেন আমরা অবহেলা না করি আল্লাহ আমাদেরকে নামাজের মাধ্যমে সত্যিকারের ইমান মজবুত করার তৌফিক দান করুন আমিন নামাজের মাধ্যমে হওয়ার তৌফিক দান করুন আমিন নামাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সফলতা দান করুন আমিন এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্প রোড বার্মিংহাম ইউকে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক এল ওয়াইডি তিন শূন্য নয় এক এক নয় দুই শর্ট কোড তিন শূন্য 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 আট তিন সোয়েব বিআইসি কোড আই বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতি ওর রহমান শেখ মতিউর রহমান মদন ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ আজ সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় মানুষের সাথে উত্তম কথা বল সঠিক কথা বলো সুন্দর অনুসংগ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে দয়া দয়া দয়াত্রতা একজন মুমিন আরেক মেন ভাইকে সিহত বেশ করবে ওয়ান্নাই থেকে থেকে বারণ করবে ইনি মুমিনের কাজ হাসান বিন আব্বাস একজন মুমিন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে